ডিগ্রি হবে, ঠিক আছে? তো 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি হতে পারে, তাহলে সেটাই হবে কি সূক্ষ্মকোণ। তো আমরা কিভাবে আঁকবো সেটা আমি একটু পরেই শেখাচ্ছি তোমাদের, তো এটা জেনে রাখো। তোমরা আঁকার সময় তোমরা সব সময় কি করবে, কোণের নাম দেবে এবং সেটি কি কোণ সেটাও লিখবে। স্থূলকোণ কি? যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট তাকে কি বলে, স্থূলকোণ। অর্থাৎ চাঁদায় 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, তাহলে কত হতে পারে, 100 ডিগ্রি, 110 ডিগ্রি, 130 ডিগ্রি, এইভাবে হতে পারে। যে কোনো একটা মানের তুমি কোণ অঙ্কন করতে পারো। সমকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি তাকেই আমরা সমকোণ বলি। অর্থাৎ যে কোণের মান পুরো 90 ডিগ্রি তাকেই আমরা কি বলবো, সমকোণ। সরল কোণ কাকে বলে? যে কোণের মান 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। অর্থাৎ এই 180 ডিগ্রি যে কোণের মান তাকেই আমরা কি বলবো, সরল কোণ। প্রবিদ্ধ কোণ কাকে বলে? যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট তাকে বলা হয় প্রবিদ্ধ কোণ। এই প্রবিদ্ধ কোণ আঁকার ক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হবে, সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে আঁকতে হবে। তো যে কোণের মান এই 180 ডিগ্রির থেকে বড়, অর্থাৎ এই চাঁদাতে দেখালে তোমাদের বুঝতে পারবে 180 ডিগ্রির পর কত হবে, 190, 200, 210, 220, এর থেকে বড় যে কোনো মান হতে পারে, কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট তাকে আমরা কি বলবো, প্রবিদ্ধ কোণ। আজকে তোমাদের এইগুলোই পড়া থাকবে এবং কিভাবে কোণ আঁকতে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি, সবাই মন দিয়ে দেখবে।